क्षमा चाहिए तब रात्रि दिके समस्त प्रश्न आंसर दिए देवार चेष्टा करी तब कि प्रश्न सत्य मन हो प्रश्न बंधुरा खूब भलो प्रश्नगुलर आंसर भिडियोर प्रथम दीते चाहिए तरह तो अनेक कि शेयर करते चाहिए मैंडेट आज के डिवोर्स कोर्टे दीते गल से डिवोर्स मान डिवोर्स फाइल कागज कागज टाइम देखते पे कमेंट कर 33/1/2014 ना कि तरह विवाह रेजिस्ट्री मैरेजर डेट लेखा किन्तु कौन मासे 33 तारीख है तर डेट 33 तारीख करा हलो तो दीदी भाई बोन जे हम कमेंट कर तुम एक वीडियो देखो ओखानटा 33 आछे किन्तु जखन मुखे ओई माने बयानटा समस्त किछु मोहरीटा तखन किन्तु उनी बोलछेन 23 हबे 23/1/2014 कारण कि उनी निजेओ बुझते पेरेछेन जे ओखाने उनी भूल लिखेछेन 23 लिखते गिये उनी 33 लिखे फेलेछिलेन सेई कारणे जखन मुखे उनी बोलछिलेन तखन किन्तु उनी बोले दिलेन जे ओटा 23/1/2014 हबे ठीक आछे तोमार आंसरटा आमी दिये दिते पारलाम অনেকে আবার প্রশ্ন করছে এখন তো কোর্ট বন্ধ তাহলে কি করে সে ডিভোর্সের জন্য ফাইল অ্যাপ্লাই করলো তো তাদের উদ্দেশ্য আমি যেটুকুনি জানি সেটুকুনি বলতে চাইছি যে এটা কিন্তু ওই কাগজটা নয় যে স্ট্যাম্প পেপারে যে কাগজ ফাইল করে লিখতে হয় ওই কাগজ নয় ডিভোর্স ফাইল করতে গেলে একটা কিন্তু থানা থেকেই বলো বা পঞ্চায়েত থেকেই বলো যে আমরা যে মানে আগে যে স্টেপগুলো অবলম্বন করছি এই কাগজগুলো নিয়ে যেতে হয় বা যদি সেরকম কিছু কাগজ অবলম্বন না করে থাকি তাহলে এরকম কিন্তু একটা সাদা কাগজে দুজনকার জবানবন্দি লিখতে হয় তারপর কিন্তু সেটা जमा दिले তারপর কিন্তু ওখানে থেকে স্ট্যাম্প পেপার নিয়ে সেটাতে আবার লিখে টিকে জমা দিতে হয় বন্ধুরা আমি যেটুকুনি জেনে আছি তবে আমি এই বিষয়টা নিয়ে আরেকটু জানবো জেনে যদি আরো এর বেশ কিছু জেনে থাকি তো অবশ্যই তোমাদের সামনে আমি শেয়ার করব পরে তবে আমি এইটুকুনি কিন্তু এখনো পর্যন্ত জানি সেখানে এইটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এবার একটা কথা বলি বন্ধুরা যে এই যে ম্যান্ডির যে জীবন কাহিনীটা মানে এই যে লাভ স্টোরি থেকে শুরু করে ডিভোর্স এটা কিন্তু আমরা মানে টিভি সিরিয়ালেই দেখে থাকি মানে নিজের চোখে যে দিনের পর দিন দেখছি এটা একটু অবাস্তব লাগছে বন্ধুদের জন্য কারণ কি অনেকেই আমাকে কমেন্ট করছে যে না গো এটা প্র্যাঙ্ক না গো এটা প্র্যাঙ্ক অনেকেই কারণ অনেকে বিশ্বাস করতে পারছে না কারণ আমরা যে টিভি সিরিয়ালটা দেখি সেই 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে 10 বছরের জীবন কাহিনী দেখিয়ে দেওয়া হয় কিন্তু ম্যান্ডি আর শোম্যানকে কিন্তু আমরা হাতে গুনে গুনে একদিন দুদিন তিন দিন করে সেই করোনা পরিস্থিতি থেকে আজও পর্যন্ত তাদের প্রতিটা ভিডিও দেখে এসেছি তাদের প্রেম কাহিনী থেকে শুরু করে ম্যান্ডি মানে শোম্যান ম্যান্ডিকে কোলে নিয়ে ঘোরানো থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা দেখেছি সেই জায়গায় কেউ কিন্তু আজকের দিনটা মেনে নিতে পারছে না এটাই কিন্তু স্বাভাবিক এটাই কিন্তু বাস্তব কোথাও না কোথাও সবাই এখনো পর্যন্ত আশা করে আছে যে হয়তো তাদের মধ্যে এটা একটা নাটক বা এটা প্র্যাঙ্ক না বন্ধুরা এটা কোনো নাটক বা এটা কোনো প্র্যাঙ্ক নয় এটা যেটা দেখছো সেটা সত্যি কিন্তু হয়তো 3 মাস পর তারা আবারো এক হয়ে যেতে পারে এটাই আমরা আশা রাখব যে 3 মাস পর তারা এক হয়ে যাবে কিন্তু সেটা কি সত্যি হবার বন্ধুরা কারণ কি এই ম্যান্ডি তার কমিউনিটি পোস্টে যেভাবে শোম্যানকে যাকে বলে থ্রেড দিচ্ছে সেটা কিন্তু শোম্যান মনে হয় না এত সহজে মেনে নেবে কারণ কি শোম্যানও তার কমিউনিটি পোস্টে কিন্তু অনেক কিছু আমাদের সামনে ক্লিয়ার করে বলে দিয়েছে বন্ধুরা সে কিন্তু তার কমিউনিটি পোস্টে বলেছে যে একটা মানুষ চোখের সামনে যা খুশি তাই করবে আর সেগুলোকে আমি বসে বসে হজম করব চিন্তা করো বন্ধুরা আমরা যে কথাগুলো বলছিলাম সেগুলো কিন্তু সত্য চোখের সামনে যা খুশি তাই করবে মানে ম্যান্ডির বাড়িতে নিশ্চয়ই এমন অজানা কোনো পুরুষ নেই যে সে যখন খুশি আসতো যখন খুশি যেত একমাত্র কিন্তু তার ভাই ইদানিংটা তার বাড়িতে যখন খুশি আসতো যখন খুশি কিন্তু যেত সেই কারণে কিন্তু এই শোম্যান ইনডাইরেক্টলি কথাটা বোঝাতে চাইছে যে একটা স্বামীর সামনে একটা স্ত্রী যা খুশি তাই করবে আর সেগুলোকে মুখ গুজে মেনে নিতে হবে এটা কি কখনো মানে উচিত হয় বন্ধুরা সে আরো লিখেছে যে আমি তাকে কি সময় দেব আর সে নিজের কাজ চালিয়ে যাবে 17টা বছর অনেক পরীক্ষা দিয়েছি এখন তার সময় এখনো তার সময় লাগবে এই 17টা বছর অনেক পরীক্ষা দিয়েছে শোম্যান কারণ কি 17 বছরে ম্যান্ডি কিন্তু দুবার পা পিছলেছে বিয়ের পরের কথা বলছি বিয়ের আগের কথা বাদই দিচ্ছি আর দুবার হয়তো আমরা জানতে পেরেছি তার মাঝখানে হয়তো এমন কিছু হয়েছে সেটা হয়তো আমরা জানতেও পারিনি বা ম্যান্ডিও সেই জিনিসটা হয়তো খুব একটা বেশি বাড়াবাড়ি করতে দেয়নি সেই কারণে হয়তো আমরা জানতে পারিনি তো বন্ধুরা একটা 17 বছরের লাইফে হাজব্যান্ড এলো প্রেমিক এলো আবারও প্রেমিক চলে এলো মানে একটা 17 বছরের জীবনে ঠিক কতগুলো ছেলে একটা মেয়ের জীবনে এলো বন্ধুরা হাজব্যান্ড প্রথমে এলো তারপর এক দেড় বছরের মাথায় একটা
প্রেমিক এলো, সে চলে গেল, আবারও মেয়ের 5 বছর বয়স যখন, তখন আবারও একটা প্রেমিক এলো, তাহলে একটা 17 বছরের বিবাহিত জীবনে যদি তিনটে পুরুষ একটা মেয়ের জীবনে আসতে পারে, তাহলে সেই মেয়েটা অ্যাকচুয়ালি সংসার করার জন্য কি যোগ্য? সেই মেয়েটাকে নিয়ে যদি এখনো সারাটা জীবন কাটানো যায়, সে কি আর অন্য কোনো রাস্তায় হাঁটবে না? এরকম কি কোনো গ্যারান্টি ম্যান্ডি সৌমেনকে দিতে পারবে বন্ধুরা? তাহলে সৌমেনের এখন কি স্টেপ নেওয়া উচিত? সৌমেন যেটা করছে সেটা কিন্তু অনেকটা ভেবেচিন্তে, অনেকটা কঠোর হয়ে কিন্তু এই জিনিসটা করছে। সে কিন্তু জানে তার এই যে স্টেপটা নিয়েছে, তার এই স্টেপের জন্য তার মেয়ের কতটা ক্ষতি হবে, তার ফ্যামিলির কতটা বদনাম হচ্ছে। একটা কথা বলছি বন্ধুরা, এই সৌমেনের ফ্যামিলি মেম্বারসদের কিন্তু যথেষ্ট মান সম্মান ছিল, ঠিক আছে, কিন্তু ম্যান্ডি আসার পর থেকে সেই মান সম্মান নষ্ট হয়ে গেছে। সেই জায়গায় সৌমেন নিজেকেও হয়তো দায়ী করেছে যে আমার বাড়ির, আমার ফ্যামিলির মান সম্মান যদি নষ্ট করে থাকি তার জন্য আমি দায়ী। আমি ম্যান্ডিকে বিয়ে করেছিলাম বলেই কিন্তু এই জিনিসটা হয়তো আজকে আমার বাবা মাকে পাড়া প্রতিবেশীদের কাছে শুনতে হচ্ছে। আমি একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে রাস্তায় বেরোলে তার শাশুড়িমাকে ডেকে বলছে, রাস্তায় বেরোলে তার শ্বশুরমশাইকে ডেকে বলছে, বাড়িতে এসে পর্যন্ত বলছে, সৌমেনকে ফোন করে পর্যন্ত বলছে, চারিদিকের কথাবার্তা আর কত সহ্য করবে, কে সহ্য করবে? সৌমেন তো একটা রক্ত মাংসে গড়া মানুষ বন্ধুরা, তাকে তার বাবা বলছে, তাকে তার মা বলছে, তাকে তার বন্ধুরা ফোন করে বলছে, তাকে পাড়া প্রতিবেশীরা বলছে যে তোর বউ সম্পর্কে এটা শুনলাম, ওই সম্পর্কে সেই শুনলাম। তখন সেই কথাগুলো শুনে এসে যদি সেই হাজবেন্ড একটু রেগে মেগে ম্যান্ডিকে দু এক কথা বলে, সেই জায়গায় তো ম্যান্ডি তো ভুল করেছে, তার তো সেই জিনিসটা মাথা মানে নিচু করে শোনা উচিত, তাকে বোঝানো উচিত যে আমি ভুল করে ফেলেছি আর আমি করবো না। কিন্তু ম্যান্ডি সেটা না করে ম্যান্ডি কিন্তু সৌমেনের কথায় সঙ্গে সঙ্গে মানে উত্তরের প্রশ্নের পর কিন্তু উত্তর, প্রশ্নের পর কিন্তু উত্তর ম্যান্ডির মুখে সবসময় একেবারের জন্য মানে মজুদ রয়েছে, যে ও প্রশ্ন সৌমেন করলেই ম্যান্ডি উত্তর দেবে। এইরকম মেয়ের কি কোনোদিনও সংসার করতে পারে বন্ধুরা? কখনই করতে পারে না, একদিন না একদিন কিন্তু ভেঙে যাওয়ারই ছিল। কারণ ম্যান্ডির চরিত্রটাই তো এরকম, সে একজন ধরে একজন ছাড়ে, সেখানে সে কিভাবে কিভাবে একটা ছেলের সাথে সুন্দরভাবে সংসারটা করতে পারত বন্ধুরা? সেখানে সৌমেন লিখছে কিসের জন্য সময় লাগবে সেটা তো বলো। ম্যান্ডিকে কিন্তু জিজ্ঞাসা করছে যে সময় লাগবে, সময় লাগবে বলছে, কিন্তু কিসের জন্য সময় লাগবে? কিসের জন্য? সাইয়াকে ভুলতে সময় লাগবে নাকি সাইয়াকে বিয়ে করার জন্য সময় লাগবে সেই কটার দিন ম্যান্ডিকে নিজের বাড়িতে রাখার জন্যে, বা ডিভোর্সটা যাতে না হয় সেই জন্যে? কিসের জন্য সময় লাগবে সেটা সৌমেন জানতে চেয়েছে এই ম্যান্ডির কাছে। ম্যান্ডি কিন্তু তার কমিউনিটি পোস্টে অনেক কিছু বলেছে, কিন্তু নিজের ভুলটা একটু হলেও স্বীকার করেছে, কিন্তু সেই ভুলটা কি সেটা কি আমাদের সামনে জানিয়েছে বন্ধুরা? যে আমি অনেক বড় ভুল, ছোট বড় ভুল করেছি, কিন্তু সেই ছোট বড় ভুলগুলো কি বন্ধুরা? নিজের মুখে নিজের এমন একটা ঘটনা ঘটিয়েছে বলার ক্ষমতা নেই, সে আবার বড়াই করছে যে সে নাকি এখন সৌমেনকে মানে সৌমেনের দিকেও সমস্ত কিছু আমাদের সামনে তুলে ধরবে। তুলে ধরো, একটা মানুষ যতই ভুল করুক সমস্ত কিছু মাফ করা যায়, কিন্তু যখন তার চরিত্রে কোন রকম কোনো দাগ লাগে না, তখন কিন্তু তাকে আর কেউ মাফ করতে পারে না, কারণ কি তার ক্যারেক্টারটাই খারাপ হয়ে যায়, বুঝলে তো? তো তারপর সে বলছে যে একটা ছেলে মানে এতদিন সে ললিপপ খেত, ললিপপ ছেলে সে সিগারেট কেন খাচ্ছে? চিন্তা করো বন্ধুরা, সে যে সিগারেট খাচ্ছে আগেও কিন্তু সে খেত, কিন্তু ম্যান্ডি তার জীবনে আসার পর থেকে সে খাওয়া ছেড়ে দিয়েছিল। এই জিনিসটা খাওয়া, এই জিনিসটা খাওয়া মানে কম খেত, এই জিনিসটা কম খেত এটা তো খাওয়া ছেড়েই দিয়েছিল, কিন্তু এখন হঠাৎ করে সে কেন দিনে এতগুলো করে সিগারেট মানে এতগুলো করে মানে এই জিনিসটা আর এই জিনিসটা খাচ্ছে? কারণ কি এই সৌমেন নিজেকে রাখতেই চাইছে না, যে আমি তো নিজে এই জিনিসটা করতে পারবো না, নিজেকে শেষ, তার থেকে বরঞ্চ আমি এমন কিছু স্টেপ অবলম্বন করি যে আমি সেইটা করার দরুন আমি নিজেই শেষ হয়ে যাই, আমাকে শেষ করতে হয় না, আমি শেষ হয়ে যাবো। চিন্তা করো বন্ধুরা, একটা ছেলে তার প্রাণকে নষ্ট করে দিতে চাইছে, কখন একটা ছেলে নিজের প্রাণকে নষ্ট করে দিতে চায়? আর সেটা কি তার বাবা মা জেনে বুঝে মেনে নিতে পারছে যে তুই জেনে বুঝে তোর জীবনটাকে নষ্ট করছিস, তার থেকে তুই বরঞ্চ এই সম্পর্ক থেকে বেরিয়ে আয়, তোর পাশে আমরা আছি, তুই বেরিয়ে আয়, তুই এই সমস্ত জিনিসগুলো করি না? কোন বাবা মা নিজের সন্তানকে এইভাবে শেষ হয়ে যেতে দেখবে বন্ধুরা? একমাত্র ম্যান্ডির বাবা মাই দেখবে যে আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, এটা আমরা আনন্দ করে দেখছি, তাই তো কাতলা মাছের ঝোল রান্না করে মেয়েকে খাওয়াচ্ছি। কিন্তু সৌমেনের বাবা মা কখনোই চাইছে না, সেই কারণে সৌমেনকে বলছে যে তুই অন্তত যদি না ওকে নিয়ে চলতে পারিস, না ওকে মেনে নিতে পারিস, তাহলে এই সম্পর্ক থেকে বেরিয়ে আয়, কিন্তু এই জিনিসটা করিস না, তাতে কিন্তু তুই শেষ হয়ে যাবি। কারণ তার যে পেটের প্রবলেম হচ্ছে, তার যে রোগটা আছে, সেটা কিন্তু এইভাবে যদি এই জিনিসটা দিনের পর দিন আরো সংখ্যায় বাড়াতে থাকে, তাহলে বেসমেন কিন্তু সৌমেনের জীবনে নেই, এমনিতেই কিন্তু সে শেষ হয়ে যাবে বন্ধুরা। সে আরো লিখছে যে আর মানুষ কখন এত সিগারেট খায়, যা হয়েছে ভালো হয়েছে, চোখের সামনে এগুলো মেনে নেওয়া যাচ্ছিল না, চোখের সামনে এগুলো মেনে নেওয়া যাচ্ছে না। এখনো কিছু পর্যন্ত সৌমেন কিন্তু ম্যান্ডির কোন রকম খারাপ দিক তুলে ধরেনি, কিন্তু কমিউনিটি পোস্টে ম্যান্ডি কিভাবে এই সৌমেনকে থ্রেট দিচ্ছে সেটা একবার দেখেছো বন্ধুরা? যে সে সময় দিল না, সে এই করলো না, সে ওই করলো না, সে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে, কিন্তু কি কারণে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে সেটা কিন্তু ম্যান্ডি একেবারের জন্য কমিউনিটি পোস্টে লেখেনি বা ভিডিওর মধ্যে বলেনি। কারণ কি ম্যান্ডি হচ্ছে গভীর জলের মাছ, সে কখনো কিন্তু নিজের ভুলটা সবাইকার সামনে স্বীকার করবে না।
এটা হবারই ছিল এক ছাদের তলায় বসে যা খুশি করবে আর আমি মানে সে তাকে ফুল চন্দন দিয়ে পুজো করব। এই কথাটা আমরা কার উদ্দেশ্যে বলি বলতো বন্ধুরা, যখন পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনো ঝগড়া অশান্তি হয় বা কারোর সাথে এতটাই শত্রুতর্পণা হয়ে যায় তখন কিন্তু এই কথাটা আমরা ইউজ করি তাদের ক্ষেত্রে যে ও আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবে আর আমি ওকে ফুল চন্দন দিয়ে পুজো করব। কিন্তু একটা হাজব্যান্ড একটা ওয়াইফের ক্ষেত্রে এরকম একটা কথা ইউজ করছে তাহলে সেই ওয়াইফটা হাজব্যান্ডের সাথে ঠিক কতটা মানে নিমখারামি করেছে বলতো বন্ধুরা। বলছে এক ছাদের তলায় বসে যা খুশি তাই করবে, মানে হয়তো এই যে দুটো ঘরে ছিল এই কদিন এই দুটো ঘরে থেকেও হয়তো এমন কিছু করেছে যেটার জন্য কিন্তু এই ডিভোর্সের মতো স্টেপটা খুব তাড়াতাড়ি তারা নিয়ে নিল। হয়তো ডিভোর্স নিত কিন্তু এত তাড়াতাড়ি নয়, কিন্তু এই কদিন যে তারা আলাদা আলাদা থেকেছে তাতে হয়তো ম্যান্ডি নিজেকে আরো পরিবর্তন করে খুললাম খুললাম দেখাতে আরম্ভ করেছিল যে হয়তো সোমেন এরকম কিন্তু স্টেপ কিছু নিতে পারে না। কারণ কি ম্যান্ডির হাতে একটা অস্ত্র ছিল যে আমি তোমাকে ইনকাম করে খাওয়াই তুমি আমাকে ইনকাম করে খাওয়াও না, সেই জায়গায় আমি যা করবো তুমি কিন্তু সমস্ত কিছু মেনে নিতে বাধ্য, এরকম একটা বিষয় হয়তো তাদের মধ্যে হয়েছে। আমি কি রোবট, আমার মধ্যে কেন কি রক্ত মাংস নেই? রোবটের চাবিটা কার হাতে? ম্যান্ডির হাতে। বিগত 3 মাস ধরে যে পোস্টগুলো কমিউনিটি পোস্টে আমি দিয়েছি সেটা সত্যিটা সবার সামনে কিন্তু আনা উচিত এবার। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সামনে সবসময় বলছিলাম যে 7 মাস ধরে এই ঘটনাটা হচ্ছে এবং বন্ধুদের সামনে এই আমাদের সৌমেন কিন্তু বিগত 3-4 মাস ধরে একটু একটু করে কমিউনিটি পোস্টগুলো জানাতে চাইছিল, ভিডিওর মধ্যেও জানাতে চেয়েছে। তোমরা যদি এই সৌমেনের ভিডিওগুলোর একটু টাইটেল থাম্বনেল দেখে একটু ভেতরে যাও তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে ইনডাইরেক্টলি। যেমন ভাই শেষমেশ আমাকে এই কথাটাও শোনাতে বাধ্য হলো, সেই ভিডিওটা তোমরা একটু দেখো সেখানে গিয়ে কি হয়েছে ব্যাপারটা। এবং সবসময় সৌমেন কিন্তু যখন ওর ভাই বাড়িতে আসতো সৌমেন কিন্তু ওইখানে থাকতো, যতক্ষণ তার ভাই বাড়িতে মানে খাট বিছানায় বসে থাকতো সৌমেন ওখানে বসে থাকতো, ম্যান্ডিকে একটুখানির জন্য কিন্তু আড়াল করতো না সৌমেন যে কি করে কি করে। কিন্তু যখন তারা সমস্ত কিছু খুললাম খুললি মানে করতে আরম্ভ করলো তখন কিন্তু সৌমেন নিজেকে আর ধরে রাখতে পারলো না। ঠিকই তো, সৌমেন কি রোবট? যখন মানে তার চাবি ম্যান্ডির হাতে, কারণ কি ম্যান্ডি রোজগার করে, যা খুশি তাই করবে আর চাবি ঘোরালেই সে সমস্ত কিছু মেনে নেবে, এটা কি কখনো সম্ভব বন্ধুরা? কখনোই কিন্তু সম্ভব নয়। একটা ছেলের উপর দিয়ে কতটা অত্যাচার হয়েছে দিনের পর দিন শুধুমাত্র ছেলেটা রোজগার করে না মেয়েটা রোজগার করে বলে। আর একটা কথা বলতে চাইছি বন্ধুরা, লাস্টে কিন্তু সৌমেন বলেছে যে এরকম যদি আমার উপর মানে টর্চার করা হয় তাহলে কিন্তু আমি আসল সত্যটা সবার সামনে নিয়ে আসতে বাধ্য হবো। তো আমি একটা কথা বলবো এই সৌমেনকে যে সত্যি যদি এরকমটা চলতে থাকে, তুমি দেখো সবাই সবাই জেনে গেছে, ওয়াইটি সবাই জেনে গেছে, তোমাদের পাড়া প্রতিবেশী জেনে গেছে, তোমার আত্মীয় স্বজন সবাই, কেউ বাকি নেই সৌমেন, তুমি নিজেও জানো। হ্যাঁ, তোমার বাড়িতে মনে হয় যে সামান্য কি বলবো দুদিনের জন্য এসছে সেও সমস্ত কিছু জেনে গেছে, সেই জায়গায় তুমি লুকিয়ে আর কি করবে? কিছুটা দিন ওয়েট করো, তারপর তুমি সমস্ত কিছু ভিউয়ারদের সামনে জানিয়ে দাও, তাহলে হয়তো তোমার উপর যে একটা মানে দোষ আসতেও পারে, তুমিও হয়তো কিছু ঘটনা ঘটিয়েছো, সেই যে দোষটা আসতে পারে সেই দোষটা হয়তো আর আসবে না তুমি যদি আসল ঘটনাটা জানিয়ে দাও। আর আমি জানি সৌমেন তোমার কাছে প্রুফ রাখা আছে, সেই প্রুফটা পারলে কিন্তু দিয়ে দেবে। জানি সেই হয়তো প্রুফটা তুমি দিতে পারবে না, কারণ ওই প্রুফটা দেয়া মানে অনেকটা বড় একটা মেয়ের দিকে জেনে শুনে একটা মৃত্যুর পথ খুলে দেওয়া, তাই হয়তো তুমি সেই প্রুফটা দেবে না, কিন্তু তুমি যেটা অরিজিনাল সত্য তুমি সেটাই ভিউয়ারদের সামনে নিয়ে আসবে, তাহলে হয়তো অনেকটা পরিষ্কার হয়ে যাবে। জেনে বুঝে কিন্তু কোনো রকম কোনো খারাপ স্টেপ নিতে তুমি যাবে না, কারণ কি ম্যান্ডি জেনে বুঝে তোমার জীবনটাকে নষ্ট করছে, কারণ তার জীবনে তো সে জেনেই গেছে যে তার জীবনে নতুন একটা কেউ এসে গেছে, সেই জায়গায় তার মা বাবা তার পাশে আছে, তার আর কিসের প্রয়োজন? মেয়ে মেয়েকে 2 দিন আগে বন্ধুরা দেখেছো জনি 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 নিয়ে কত মাথা ব্যথা, মারিয়ার বাড়ি গিয়ে একটা বিড়ালকে নিয়ে কত রকম কত কিছু করলো, সেই জনিকে ভুলে গেল, এসে কি একবারও তার ভিডিওতে দেখতে পেয়েছো যে জনিকে একটা বারের জন্য আদর করেছে? পোষ্য এমন একটা জিনিস বন্ধুরা যে সবাইকে ছেড়ে থাকলেও পোষ্যকে কিন্তু দিনের সারাদিনের মধ্যে একবারও আদর করতে ইচ্ছা করে, কারণ পোষ্য কিন্তু সন্তান স্বরূপ। সেই জায়গায় ম্যান্ডি নিজের মেয়ের ছুলি হয়েছে সেটারই কোনো খেয়াল রাখেনি, আবার পোষ্যর খেয়াল রাখবে? কারণ কি ম্যান্ডি সারাদিন রাত ধরে প্ল্যান করেছিল কিভাবে ইনডাইরেক্টলি এই সৌমেনের কাছ থেকে ডিভোর্সটা নেওয়া যায় এবং দোষটা সম্পূর্ণ সৌমেনের দিকে যায়। আমার দিকে কোনো রকম কোনো দোষ না আসে যে আমি ডিভোর্স নিতে চেয়েছি এই কথাটা যাতে কেউ কখনো না বলতে পারে। তাই সবসময় ম্যান্ডি যা করেছে খুললাম খুল্লা করেছে সৌমেনের কাছে যাতে সৌমেন এই স্টেপটা নিতে বাধ্য হয়, যে সৌমেন নেই, সবাইকে আমি তাহলে জানাতে পারবো যে আমি ডিভোর্স নিইনি, সৌমেন আমাকে ডিভোর্স করাতে বাধ্য করেছে। মানে এতটা বদমাস, এতটা যে মেয়ের ডিভোর্স হচ্ছে সেই মেয়ের বাবা মায়ের এত আনন্দ এত মজা আসে কি করে বন্ধুরা? কি করে আসে? খেতে চলে যাচ্ছে, ঘুরতে চলে যাচ্ছে, এগুলো আসে কি করে? আর সৌমেনের বাবা মাকে তোমরা একটু দেখলে বুঝতে পারবে, সৌমেনের মাও কিন্তু, বাবাকে তো ভিডিও তো দেখতেই পাও না, মাও কিন্তু অনেকটাই চেষ্টা করেছিল তাদের সংসারটাকে মানে শক্তপোক্ত করবার জন্য, কিন্তু পারেনি।
তো আর একটা কথা বলতে চাইছি, অনেকেই ভিডিওতে বলছে যে কালকে রাত্রে যখন সৌমেন লাইভে ছিল তখন কিন্তু কেউ একজন সৌমেনকে ডাকছিল। ম্যান্ডি যেহেতু আজকে আমাদের সামনে ভিডিওটা পোস্ট করলো যে সে নাকি সন্ধ্যেবেলায় বাড়িতে ছিল না, তার মায়ের বাড়ি চলে গিয়েছিল, তাহলে ওই সময় ওর বাড়িতে কে ছিল? আমি বলছি বন্ধুরা, ওই সময় ওর বাড়িতে ওর মা ওটা। কারণ কি, সৌমেন নিজে বলল যে, একজন ভিউয়ার কমেন্ট করলো, মানে প্রশ্ন করছে তুমি কি রাত্রে খেয়েছো, বলছে হ্যাঁ মা পনির আলুর তরকারি করেছে, পনির আলুর তরকারি দিয়ে খেয়েছি, 22 তারিখ অব্দি মায়ের কাছে আমি খাবো। সেই কারণে কিন্তু মা তো সন্তানের জন্য সবসময় একটা ভয় কাজ করে, ঠিক আছে? মা হয়তো ফোন সম্পর্কে কিছু জানে না, কিন্তু বোনটা কিন্তু ফোন সম্পর্কে সমস্ত কিছু জানে। বোন হয়তো মাকে সবসময়ের জন্য বলেছে তুমি দাদাকে একটু খেয়াল রাখবে, কারণ দাদা লাইভে এসছে, হয়তো খারাপ কিছু ডিসিশন নিয়ে নিতেই পারে। সেই কারণে কিন্তু মা সব সময়ের জন্য ছেলের প্রতি খেয়াল রাখছে, যে ছেলে দরজা বন্ধ করে কি করছে, ছেলে কি করছে দরজা বন্ধ করে, কোনো খারাপ কিছু ডিসিশন নিয়ে ফেলছে না তো? কারণ যে ছেলে নিজেকে শেষ করার জন্য এই জিনিস অত্যধিক পরিমাণে শুরু করেছে, সেই ছেলে যে কোনো ভুল স্টেপ নিয়ে নিতে পারে না, এরকমটা কিন্তু হতেই পারে না বন্ধুরা। না হওয়ার কিচ্ছু নেই। সেই জায়গায় মায়ের মন তো সন্তানের জন্য সবসময় মানে কু ডাকে, কোনো কিছু হলেই দেবে কু ডাকছে, যে এইটা হলো না তো, ওইটা হলো না তো, সেইটা হলো না তো। সেই কারণে যখন সৌমেন লাইভ করছিল তখন তার মা ডাকতে এসেছিল যে কি করছিস। অনেকেই বলছে নাকি ওটা ম্যান্ডি, না ম্যান্ডি যদি সত্যিই ডাকতে এসো তাহলে কিন্তু ম্যান্ডির নুপুর পায়ের যে মলের আওয়াজটা তোমরা কিন্তু পেতে, কিন্তু পাওনি। কারণ কি, ওটা ছিল সৌমেনের মা। একটু তোমরা যদি কানে হেডফোন দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে, ওর মায়ের গলাটা হালকা শোনা যাচ্ছে, কি করছিস এত রাতে? তখন সৌমেন বললো লাইভ করছি, ওটা কিন্তু ম্যান্ডি ছিল না। অনেকেই বলছে যে ওটা ম্যান্ডি ছিল, কালকে রাতে ও বাড়িতে ছিল, তাহলে ভিডিওতেও কি করে বললো আমি আমার মায়ের কাছে গিয়েছি, সমস্ত কিছু নাকি প্র্যাঙ্ক ভিডিও? না, সমস্ত কিছু নাটক প্র্যাঙ্ক নয়, ওটা ওর মা ছিল, ওর মা রাত্রিবেলা ভাত দিয়ে যথারীতি বাড়িতে গেছিল, তারপর এসে আবার রাত্রে জিজ্ঞেস করতে এসেছিল, এবং ওর মা কিন্তু এখন সবসময় তার কাছে আসা যাওয়া করছে। কারণ কি, স্বাভাবিক, একটা ছেলে এরকম একটা অসহায় অবস্থার মধ্যে দিয়ে আছে সেখানে তার মা তার খোঁজ নেবে, এটা কিন্তু হতেই পারে না। সবাই কি আর ম্যান্ডির বাবা মার মতো হয় যে সুযোগ খোঁজে কখন মানে মেয়েকে কাজে লাগিয়ে নিজেদের জীবনটা কিভাবে ভালোভাবে কাটানো যায় সেই চিন্তা ভাবনা করবে? না বন্ধুরা, সকল বাবা মা কিন্তু এক হয় না। তো যাক, চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি। এবার ছোট ছোটর মধ্যে ভিডিওগুলো আনবো, কারণ আপলোড করতে একটু প্রবলেম হচ্ছে। তো চলো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো, চলো টাটা।